जो लोग मेरी वीडियो पहली बार देख रहे हैं तो प्लीज चैनल को सब्सक्राइब कर लें क्योंकि इससे रेलिवेंट अच्छी अच्छी वीडियो लाता रहता हूं। चलिए वीडियो को स्टार्ट करते हैं। তাহলে আব্বাসের নামও আমরা খুতবায় শুনি, প্রতি শুক্রবার আমাদেরকে শোনানো হয়। তাহলে নবীর বংশের কথা বললেই মুখটা ছোট হয়ে আসে, কেন রে বাবা? কয়েকটা উদাহরণ দিয়ে বলছি, উত্তরাধিকারী তো রেখে যায়, এবং রেখে যায় এটা মানব প্রবৃত্তির একেবারে সাধারণ বৈশিষ্ট্য, সে তার উত্তরাধিকার চায়। তো পৃথিবীতে সবাই উত্তরাধিকার চায়, সবাই উত্তরাধিকার রেখে যায়, রাজা বাদশারা রেখে যায়, আমি আপনি রেখে যাই, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উত্তরাধিকার রেখে গেল না? হাউ ইট পসিবল? ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই একসাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সবাইকে ঈদে গাদিরের শুভেচ্ছা জানাচ্ছি। আজ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার জমিনে আজকের যে মাওলাইয়াতের অনুষ্ঠান হচ্ছে, গাদিরের অনুষ্ঠান হচ্ছে, যিনি জীবন বাজি রেখে এটি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন, জেল জুলুম হুলিয়া সহ্য করেছেন, বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েও যাকে থামানো যায়নি, আমাদের সেই দয়াল গুরু সুফি সদরুদ্দিন আহমদ চিশতির পাক চরণে ভক্তি ও শ্রদ্ধা রেখে আজকের আমাদের সামান্য আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি বরাবরই ইতিহাস নিয়ে একটু আলোচনা করে থাকি, এখানে যতবারই আলোচনা করেছি বেশিরভাগ ক্ষেত্রে ইতিহাস নিয়ে আলোচনা করেছি, তবে আজকে ইতোমধ্যে কয়েকজন বক্তার বক্তৃতায় গাদিরে খুমের ইতিহাস অনেকটাই চলে এসেছে, তাই আজকে আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাচ্ছি না, নাকি জিনিস বারবার শুনতে ভালো লাগে না। আমি আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উত্তরাধিকার ঘোষণা, ইংরেজিতে সাকসেশন বা সাকসেসর, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং আমি যতটা সম্ভব চেষ্টা করব পবিত্র কোরআনে থাকার জন্য, যেহেতু কোরআনই হচ্ছে আমাদের মূল আকর গ্রন্থ, যেটা একজন মুসলমানকে পথ দেখাবে, সেই কোরআনে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত উত্তরাধিকার, উত্তরাধিকার কি? উত্তরাধিকার হচ্ছে পরবর্তী যিনি দায়িত্ব পাবেন, এটা সম্পদের হতে পারে, এটা রাজত্বের হতে পারে, এটা জ্ঞানের হতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে। তো প্রতিটা মানুষ, আমরা প্রতিটা মানুষ চাই আমি যাওয়ার পরে আমার একজন উত্তরাধিকারী থাকুক, সেটা আমার বংশের হতে পারে, সেটা আমার ধন সম্পদের হতে পারে, সেটা আমার জ্ঞানের হতে পারে, অথবা আরও যে কোনো কিছু আমরা চাই, এটা মানুষের একটা সুপ্ত বাসনা, প্রতিটা মানুষ এটা চায়। বিশেষত খেয়াল করবেন, মানে মাস পিপলের যেটা, সেটা হচ্ছে উত্তরাধিকার বলতেই বোঝে যে আমার সন্তান, এবং সেই ক্ষেত্রে আরও বেশি আমাদের সামাজিকভাবে ছেলে সন্তানকে তার উত্তরাধিকার মনে করে। তার যদি একাধিক ছেলে সন্তান থাকে, তখন একাধিক ছেলে সন্তানের ভিতরে কে বেশি যোগ্য তাকে তিনি নির্বাচন করার চেষ্টা করে যান। তো
পবিত্র কোরআনে এই উত্তরাধিকারের বিষয়ে কি বলছে আমরা দেখি পবিত্র কোরআনে আমরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে আমরা এই ধারণাটা পাই যে জাকারিয়া আলাইহিস সালাম তার উত্তরাধিকারী হিসেবে বাইতুল মুকদ্দাস এর দায়িত্ব দিয়ে যাবেন কিন্তু তার সন্তান হয়নি তিনি বৃদ্ধ হয়ে গেছেন তবুও তার সন্তান হয়নি তবুও তার আল্লাহর কাছে তিনি বারবারই বলছেন যে তার উত্তরাধিকারী হিসেবে কে থাকবে এবং অবশেষে আল্লাহ তাকে সেই সুসংবাদ দিলেন যে তোমার জন্য সেই উত্তরাধিকারী হিসেবে আসছে তার নাম হবে ইয়াহিয়া এবং সেই ইয়াহিয়ার যখন জন্ম হয় তখন হযরত জাকারিয়া এবং তার স্ত্রী দুজনেই কিন্তু একদম অনেক বয়স্ক হয়ে গিয়েছে যে বয়সে সচরাচর সন্তান হয় না তখন হযরত ইয়াহিয়ার জন্ম হয় তাহলে দেখেন আল্লাহর নবী জাকারিয়া তার যে মিশন তিনি পরিচালনা করছেন সেই মিশনের একজন উত্তরাধিকারী কামনা করেছেন এবং আল্লাহ হযরত ইয়াহিয়াকে দিয়েছেন তার কাছে আমরা সূরা আলে ইমরানে যদি যাই সেখানেও ইমরান অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের নানা যিনি এই বাইতুল মুকদ্দাসের দায়িত্ব পালন করার জন্য একজন উত্তরাধিকারী খুঁজছিলেন এবং তিনি এবং তার স্ত্রী ইমরান এবং ইমরানের স্ত্রী দুজনেই বলছিলেন যে আমাদের সন্তান হলে আমরা বাইতুল মুকদ্দাসের দায়িত্ব পালন করার জন্য তাকে আল্লাহর পথে উৎসর্গ করব কিন্তু দুঃখের বিষয় তাদের ছেলে সন্তান জন্ম নিল না জন্ম নিল মেয়ে সন্তান মরিয়ম এবং মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে আমরা তো উত্তরাধিকার হিসেবে তো ছেলেদেরকেই মনে করে থাকি তো জাকারিয়া আলাইহিস সালামের কাছে যখন যাওয়া হলো জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছেন ইয়ার খালু মরিয়ম বা মেরির খালু তার কাছে যাওয়ার পরে আল্লাহ তখন এই ছেলে নয় বরং মেয়ে মরিয়মকেই ছেলে হিসেবে গ্রহণ করেই বাইতুল মুকদ্দাসের তাকে দায়িত্ব দেওয়া হলো এবং এর পরের ইতিহাস আমরা জানি যে মরিয়মের মাধ্যমে হযরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আসেন আমরা এরও আগে যদি যাই সেমিটিক ধর্মগুলো যেগুলোকে আব্রাহামিক রিলিজিয়ন বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে স্টার্ট করে যে ধর্মগুলো বিশেষত ইহুদি খ্রিস্টান এবং মুসলমান বা ইসলাম এই তিনটা ধর্ম বেসিক্যালি এই তিনটা ধর্মের মূল হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম তো ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন প্রায় 100 বছর তখনও তার কোনো সন্তান জন্ম নেয়নি এবং তিনি একই সমস্যায় ভুগছিলেন যে তার কোনো উত্তরাধিকারী নেই এবং তার স্ত্রী সারা তার গর্ভে যখন সন্তান আসছে না তখন তিনি নিজে উদ্যোগ নিয়ে তার দাসী হাজেরাকে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিয়ে দেন এই ঘটনার কিছু একটা পাই আমরা হচ্ছে কোরবানির ইতিহাস যখন পড়তে যাই সেই কোরবানির ইতিহাসে এই ঘটনাগুলো আসে ঠিক আছে তো সেখানে গেলে সূরা সাফফাতের ভিতরে এই ঘটনাগুলো আসে সেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চাচ্ছেন এমন একজন উত্তরাধিকারী তৈরি করে যেতে যিনি তার মিশন পরিচালনা করবেন এবং পরবর্তীতে দেখা গেল যে ইব্রাহিম আলাইহিসসালাম এর ঔরসে এবং বিবি হাজেরার গর্ভে সন্তান জন্ম নিল যে বয়সে সচরাচর সন্তান জন্ম নেয় না যার নাম হলো ইসমাইল এবং আমরা মুসলমানরা বিশেষত আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ইসমাইলীয় দাবি করেছেন যে আমি ইসমাইলের বংশধর এবং পরবর্তীতে আবার সারার গর্ভে আবার আরেকজন সন্তান জন্ম নিল এতদিন হয়নি কিন্তু ইসমাইল জন্ম নেওয়ার কয়েক বছর পরে আবার সারার গর্ভে আরেকজন সন্তান জন্ম নিলেন যিনি আরো একজন নবী যার নাম হচ্ছে ইসহাক আলাইহিসসালাম এবং পরবর্তীতে যত নবী রসুল এসেছেন অধিকাংশই কিন্তু ইসহাক আলাইহিসসালামের বংশধর বংশতে এসেছেন ইসমাইল আলাইহিসসালামের বংশতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাকি অধিকাংশ নবী এসেছেন ইসহাক আলাইহিসসালাম ইসহাক আলাইহিসসালামের পুত্র ইয়াকুব আলাইহিসসালাম সেই ইয়াকুব আলাইহিসসালামকে ইসরায়েল বলা হতো বা তার উপাধি ছিল ইসরায়েল
এবং সেই থেকে বনি ইসরায়েল আসলো অর্থাৎ ইয়াকুবের বংশধর যারা বনি ইসরায়েল তারা এই বনি ইসরায়েলদেরই দুইটা ধারা প্রধান দুইটা ধারা হচ্ছে ইহুদি এবং নাসারা অর্থাৎ যুগে যুগে সাকসেসর বা উত্তরাধিকার রেখে যাওয়া এটা মানব চরিত্রের অংশ এটা নবী রাসূলদের নবী রাসূলদের আকাঙ্ক্ষার অংশ স্বয়ং আল্লাহ এটাকে সাপোর্ট করেন বলে বারবার নবী রাসূলরা যখনই আকাঙ্ক্ষা পোষণ করেছেন আল্লাহ তখন তাদের জন্য একজন করে সাকসেসর পাঠিয়েছেন অর্থাৎ উত্তরাধিকারী পাঠিয়েছেন তো এরপরে রাজবংশের কথা তো বললাম যে প্রত্যেকটা রাজবংশই আমরা ইতিহাস পড়তে গেলে আমরা পাই যে এই রাজা এই বাদশা এই বাদশার পরে কে এই তারপরে কে তারপরে কে এটা একটা পরম্পরা আমরা পড়ে আসি আমরা ভারতবর্ষে মোগল সাম্রাজ্য করলে বাবর থেকে শুরু হয়েছে তাহলে বাবরের পরে কে বাবরের পুত্র হুমায়ুন হুমায়ুনের পরে কে হুমায়ুনের পুত্র আকবর এভাবে একটা সিরিয়াল আছে অত্যন্ত আশ্চর্যের বিষয় সব জায়গায় আমরা এরকম সাকসেসর পেলাম উত্তরাধিকার পেলাম পবিত্র কোরআনে পেলাম ইভেন কোরআন থেকে আরেকটি উদাহরণ দিয়ে তারপরে আমি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় যাই কোরআনে আরেকটি আলোচনা যদি যাই সেখানে আমরা দেখতে পাই যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে অসংখ্যবার এসেছে এবং মূসা আলাইহিস সালামের কথা যখনই বলা হয়েছে তখনই স্বয়ং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তান কামনা করেন নাই তিনি নিজে বরং বলেছেন হে আল্লাহ আপনি আমার ভাইকে আমার ভাই হারুনকে কারণ আমার মুখে জড়তা আমরা একটি ঘটনার কথা জানি খুব ছোটবেলায় মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল আগুন দিয়ে কয়লা দিয়ে উনি কয়লা মুখে দিয়েছিলেন ফলে ওনার কথায় কিছুটা জড়তা ছিল এটা পবিত্র কোরআনে বলছে যে আমার মুখের জড়তা দূর করার জন্য আমার ভাই হারুন আছে সে অত্যন্ত সুন্দর বক্তা খুব ভালো বক্তব্য দিতে পারে কথা বলতে পারে সুতরাং তাকে আমার কে উত্তরাধিকার বা আমার উজির বা আমার ওয়াসি করে দিন আল্লাহ সেটি ই করলেন মঞ্জুর করলেন এবং পরবর্তীতে আমরা পবিত্র কোরআনে যে আয়াতগুলো দেখি যেখানেই মুসার আলোচনা আছে সেখানে হারুনের কথা আছে এবং যখন শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে ফেরাউন ডুবে যাচ্ছে তখন বলছিল যে আমি মুসা ও হারুনের আল্লাহর প্রতি ঈমান আনলাম মানে মুসার আল্লাহ না শুধু মুসা ও হারুনের আল্লাহ শুধু মুসার একা না মানে মুসার উত্তরাধিকারী হারুন এবং মুসা যখন 40 দিনের জন্য তুর পাহাড়ে চলে গেলেন সেই সময়ের কাহিনী সূরা বাকারা এসেছে আরো একাধিক জায়গায় এসেছে সেখানেও তিনি তুর পাহাড়ে 40 দিন যাওয়ার সময় এই 40 দিনের জন্য উম্মতের দায়িত্বে অর্থাৎ তার উত্তরাধিকারী হিসেবে অথবা তার ওসি হিসেবে দায়িত্ব দিয়ে গেলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আমরা জানি যে 40 দিনের জন্য মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে তারা মাত্র 40 দিন মুসা আলাইহিস সালামকে না পেয়ে তাদেরই একজন নাম ছিল সামেরি সামেরির নেতৃত্বে তারা একটি স্বর্ণের গাভী বা স্বর্ণের বাছুর তৈরি করে সেই বাছুর পূজা শুরু করে দিয়েছিল মাত্র 40 দিন না থাকার কারণে এবং মুসা আলাইহিস সালাম 40 দিন পর ফিরে এসে যখন দেখেন তারা বাছুর পূজা শুরু করে দিয়েছে তিনি সবার সাথে সবাইকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন এবং প্রচন্ড রাগান্বিত হলেন এবং বিশেষত তার যে দায়িত্ব যাকে দিয়ে গিয়েছিলেন তার ছোট ভাই হারুনকে তিনি ডেকে আনলেন এবং টেনে আনলেন আর কি মানে চুল ধরে বা মাথা ধরে টেনে আনার মতো যে তুমি কি উত্তরাধিকারিত্ব করলা তুমি কি ওয়াসিগিরি করলা আমার পক্ষ থেকে আমি তোমাকে কি দায়িত্ব দিলাম তখন হারুন বলছেন এটা পবিত্র কোরআন আমি কোনো হাদিস টাদিস গল্পে যাচ্ছি না একদম স্ট্রেট কোরআন এটা বলছে যে হে আমার ভাই আপনি আমার সাথে এমন আচরণ করবেন না যাতে অন্যরা আমাকে নিয়ে উপহাস করে আমি তাদেরকে অসংখ্যবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা বুঝে নাই তারা বুঝতে চায় না তারা আমার কথা শুনে নাই আমি তাদেরকে এই পথ থেকে ফেরানোর অসংখ্যবার চেষ্টা করেছি কিন্তু তারা আমার কথা শুনে নাই ইয়েস এবারে আমরা আসি পবিত্র কোরআনে যে কাহিনীগুলো বলা হয়েছে কোনো কাহিনী অবান্তর কাহিনী নয় প্রত্যেকটা কাহিনীর পিছনে উদ্দেশ্য আছে পবিত্র কোরআনে বারবার বংশধরের কথা বলা হয়েছে দাউদের বংশধর সুলাইমান দাউদের বংশধর সুলাইমান বলা হয়েছে ইমরানের বংশধর আলী ইমরান মানে ইমরানের বংশধর এটা সুরার নামই আলী ইমরান ইমরানের বংশধর বনি ইসরায়েল ইসরায়েলের বংশধর মানে এই যে বংশের কথা বারবার কোরআনে বলছে এই বলার কারণটা কি এখ থেকে আমরা কি শিক্ষা নিলাম তাহলে এই যে বংশের কথা বারবার বলছে আমরা বনি ইসরায়েল বংশ মানছি আমরা হযরত ইব্রাহিমের বংশ মানছি আমরা অন্য যা যা বংশ আছে সেই বংশ মানছি ইভেন আমরা উমাইয়া বংশও মানছি
আমরা আব্বাসীয় বংশ মানছি এক জায়গায় এসে আমরা থেমে যাচ্ছি যখন নবীর বংশের কথা আসে সবাই চুপ হয়ে যায় মুখটা আস্তে করে কালো হয়ে যায় ছোট হয়ে যায় কেন রে বাবা পৃথিবীতে কি সবচেয়ে অভিশপ্ত বংশ কি মুহাম্মদের বংশ নাকি তাহলে মুহাম্মদের বংশ শুনলে মুখটা কালো হয়ে যায় কেন তুমি উমাইয়া বংশ শুনে আনন্দিত হইতে পারো উমাইয়া বংশের ইতিহাস শুনাইতাছো মানুষকে যুগ যুগ ধরা তুমি আব্বাসীয় বংশের ইতিহাস শুনাইতাছো আজকে শুক্রবার যারা জুমার নামাজ পড়তে গিয়েছেন অবশ্যই তারা দ্বিতীয় নম্বর যে খুতবাটা পড়া হয় দুইটা খুতবা পড়ে না দুই নম্বর খুতবাটা দেখবেন কয়েকজন ব্যক্তির নাম বলে কয়েকজন ব্যক্তির নাম সেখানে বলা হয় ব্যক্তির ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয় পাক পাঞ্জাতনের কথা বলা হয় তারপরে পাক পাঞ্জাতনের পরে আর নাম উল্লেখ করে বলা হয় একজনের নাম আব্বাস হুইজ হি কে সে তার নাম নামাজের খুতবায় কেন তার নাম আসবে কি কারণে আসবে আমরা কখনো প্রশ্ন করেছি করি নাই যারা আরবি জানেন বা যারা খুতবা পড়ছেন তারা তো জানেন তারা তো আমাদের চেয়ে বেশি জানেন তাদের মাথায় কখনো এই প্রশ্নটা আসে না আসে কেন আসে না কেন যে আমরা হ্যাঁ চার খলিফার কথা পড়লাম আর তারা তো আমরা খোলাফায়ের রাশিদিন বলছি তো চার খলিফার নাম আসলো আসলো ওকে পাক পাঞ্জাতনের নাম আসলো আসলো ওকে কিন্তু আব্বাসের নাম কেন আসবে কারণ আব্বাসের বংশধররা তো 500 বছর 550 বছর মুসলমানদের শাসন করছে আর কি সেই জন্য আব্বাসের নামটা রাখতে হবে বুঝেন তাহলে আব্বাসের নামও আমরা খুতবায় শুনি প্রতি শুক্রবার আমাদেরকে শোনানো হয় তাহলে নবীর বংশের কথা বললেই মুখটা ছোট হয়ে আসে কেন রে বাবা তো কোরআন মুসা নবীর কথা বলছেন কোরআন অন্য যারা যে সকল নবীদের কথা প্রত্যেকের নবীর কথা বলতে গিয়ে বংশের কথা বলছেন বারবার তাহলে নবীর বংশ আসলে আমরা এরকম হয়ে যাই কেন কারণ কি নবীর বংশ বলতে এত ভয় কেন সমস্যাটা কি নবীর বংশের এমন একটি লোক দেখান যে লোকটি আপনাদের চাইতে অনুন্নত ছিল বলেন কোন সময়ে কার সাথে কার কম্পেয়ার হবে কি মাওলা আলীর সাথে হযরত মুয়াবিয়া দুই হযরতের তুলনা করেন কাকে আপনি উপরে রাখবেন আপনি হাসান হোসেনের সাথে ইয়াজিদের তুলনা করেন আপনি কাকে উপরে রাখবেন মানে আপনি কম্পেয়ার করেন কম্পেয়ারে আসেন আসার পরে যদি দেখেন যে না তারা নিম্নমানের তাহলে তাদের মানার দরকার নাই কিন্তু আসার পরে যদি দেখা যায় যে বরং আপনি উচ্চ মানের এদেরকে রেখে আপনি নিম্নমানের গুলাকে হাইলাইট করে যাচ্ছেন যুগ যুগ ধরে কেন করছেন উত্তরাধিকারী রেখে যায় পৃথিবীর প্রতিটা মানুষ এটা পবিত্র কোরআন সাক্ষী দিচ্ছে আমি ইতিমধ্যে আপনাদের বলছি কয়েকটা উদাহরণ দিয়ে বলছি উত্তরাধিকারী তো রেখে যায় এবং রেখে যায় এটা মানব প্রবৃত্তির একেবারে সাধারণ বৈশিষ্ট্য সে তার উত্তরাধিকার চায় তো পৃথিবীতে সবাই উত্তরাধিকার চায় সবাই উত্তরাধিকার রেখে যায় রাজা বাদশারা রেখে যায় আমি আপনি রেখে যাই আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উত্তরাধিকার রেখে গেল না হাউ ইট পসিবল এটাও বিশ্বাস করতে হবে আমাদের যে পৃথিবীর প্রত্যেকে তার উত্তরাধিকার রেখে যায় আপনি আমি রেখে যাচ্ছি এবং যারা বলছে মুহাম্মদ কোন উত্তরাধিকার রেখে যায় নাই তারা নিজেরা বলতেছে আমরা হচ্ছে নবীর ওয়ারিস ওয়ারিসাতুল আম্বিয়া বলছে কিনা দেখেন আল উলামাউ ওয়ারিসাতুল আউলিয়া ইয়া আম্বিয়া আম্বিয়ার উত্তরাধিকারী ওয়ারিস কারা উলামায়ে কেরাম মানে মাওলানা সাহেবরা তো মাওলানা সাহেবরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হতে পারে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস যারা ওয়ারিস তারা কেন হবে না তো যারা বুঝে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ওয়ারিস নাই এই কথা বলছে যুগ যুগ ধরে ওয়াজ করতেছে মাইকটা পাইলেই ওয়াজ করতেছে সে আবার নিজেকে দাবি করতেছে মুহাম্মদের ওয়ারিস ভাবা যায় মানে মুহাম্মদের সন্তানের ওয়ারিস হয় নাই মা ফাতিমা তার ওয়ারিস দাবি করেছিলেন তাকে ওয়ারিস দেওয়া হয় নাই বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলে গেছেন তার কোনো ওয়ারিস নাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস নাই এই কথা যদি ফাতেমাকে বলতে পারে এই ওয়াজ যারা করে তারা কি করে নবীর ওয়ারিস নিজেদেরকে দাবি করে এবারে আসে নবী কি আসলেই তাহলে তার কোনো উত্তরাধিকার রেখে যাননি পৃথিবীর সবাই রেখে যায় কোরআন সাক্ষী দিচ্ছে সবাই রেখে যায় 100 বছর বয়স হয়ে গেছে যখন আর সন্তান জন্ম নেওয়ার কথা না সেই সময় আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন
যে আল্লাহ আমি যা কিছু করলাম আমার তো কোনো ওয়ারিশ নাই আমার তো কোনো উত্তরাধিকার নাই পবিত্র কোরআন সাক্ষী দিচ্ছে হযরত ইব্রাহিমের সন্তান হয়েছে 100 বছরের বেশি বয়স তখন হযরত জাকারিয়ার সন্তান হয়েছে 100 বছরের মতো বয়স তখন তার তাহলে সবাই যদি ওয়ারিশ রেখে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ওয়ারিশ বা উত্তরাধিকার রেখে যায় নাই এর চেয়ে মিথ্যা জগতে আর কোনো কালে ছিল না তাহলে মুহাম্মদ উত্তরাধিকার রেখে গিয়েছেন আমরা সেটাকে অস্বীকার করছি এবং আমরা যে অস্বীকার করব এটা এবং অস্বীকার করাই যে এটা মানব প্রবৃত্তির বৈশিষ্ট্য এটা আমরা এবার পবিত্র কোরআনে চলে যাই সূরা বাকারা 248 থেকে 252 নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে যে ইহুদিদের নবী স্যামুয়েল স্যামুয়েলকে তার যারা সঙ্গী সাথী ছিল তারা সবাই বলছেন যে আমরা তো আমাদের পবিত্র ভূমি থেকে বিতাড়িত হয়েছি বিতাড়িত হয়ে আমরা পথে পথে ঘুরছি আপনি আমাদের আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য একজন নেতা নিযুক্ত করে দেন যার নেতৃত্বে আমরা লড়াই করে আমাদের পিতৃভূমি আবার পুনরায় পুনরুদ্ধার করতে পারি তখন স্যামুয়েল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর সাথে কথা বলেন পবিত্র কোরআন সূরা বাকারা এটা আমি কোনো হাদিস টাদিস বলছি না সেখানে বলছে স্যামুয়েল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তালুতকে তোমাদের বাদশাহ নিযুক্ত করেছেন দেখেন তারাই বলছিল একটু আগে আমাদের বাদশাহ আমাদের নেতা বানিয়ে দেন যখনই হযরত স্যামুয়েল বলেন যে আল্লাহ তালুতকে তোমাদের বাদশাহ নিয়োগ করছে তখনই তারা তাদের যে হোমরা জন্য তারা বলছে তালুত আমাদের বাদশাহ হবে কি করে তার তো টাকা পয়সাও নাই সে তো কোনো হোমরা চোমরা কেউ না সে আমাদের নেতা হয় কি করে তাদের প্রথম কেন তারা মানতে পারছে না প্রথম কথাই হচ্ছে তার তো টাকা পয়সা নাই এবং আজও পর্যন্ত আমরা চেয়ারম্যান মেম্বার বানাইতেছি যার টাকা পয়সা আছে দেখেন কোরআন কি বলে আমরা কি বলি আমরা কি করি তার মানে আমরা সবসময় মানব চরিত্র এটা যার টাকা পয়সা বেশি আছে সে দুনিয়ার আকাম করুক তবু তারই ভোট দিব আমরা কারণ ভদ্রলোকের ভোট দিয়ে লাভ গ্যাস চুরি করতে পারবো না কারো দিতে পারবো না নিজেও খাইতে পারবো না আমি সেটা খাওয়াইতে পারবো না বলেন এই কথা এই সমাজ বলে কিনা চার দোকানে বলি এই আলোক হয় কিনা তাইলে এই যে যে উত্তরাধিকার তো রেখে গেল যখন পবিত্র কোরআন এই কথা বলল তখন তারা অস্বীকার করলো কি জন্য যে সে তো আমাদের চেয়ে যোগ্য না ইয়েস রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন এই 18 জিলহজ মাওলা আলীকে তাদের নেতা নির্বাচন করে দিয়ে গেলেন মানকুন্ত মাওলা ফাজা আলিয়ন মাওলাল মোমেনিন যে সকল মোমিনরা এতদিন পর্যন্ত আমাকে মাওলা মনে করেছ বস মনে করেছ আজকে থেকে জেনে রাখো তোমাদের বস হচ্ছে আলী এবং তারা সবাই থেকে অভ্যর্থনা জানালো তো অভ্যর্থনা জানানোর 84 দিন পরে নবীজি পৃথিবী থেকে বিদায় নিলেন এরপরে আমরা শুনি সেখানে মাওলা আলী নাই সেখানে এক্স ওয়াই জেড অনেক আশা শুরু হয়ে গেল মাওলা আলী ধাক্কায় দিয়ে 4 নম্বরে নিয়ে ফেলাইছে তো বাকিরা আসলো কোত্থেকে এদের কথা তো নবীজি বলে যান নাই তাহলে এরা আসলো কোথা থেকে তাহলে এদেরকে বৈধতা দেওয়ার জন্য কত বড় একটা মিথ্যা নবী মোহাম্মদের উপরে চাপানো হয়েছে নবী মোহাম্মদ কোনো ওয়ারিশ রেখে যান নাই কোনো উত্তরাধিকার রেখে যান নাই তাহলে প্রয়োজনে নবী মোহাম্মদকে মিথ্যাবাদী বানাবো তবু আমরা ঠকবো না আমরা আমাদেরটা বহাল রাখবোই রাখবো এই এই জায়গায় আছি আমরা যে আমাদেরটা যে কোনো মূল্যে বহাল রাখতে হবে ওই যে সূরা বাকারার যে কথাটা বললাম তালুতকে যখন নিয়োগ করা হলো তখন তারা বললো যে তালুত আমাদের নেতা হয় কি করে তালুত তো আমাদের নেতা হতে পারে না কারণ তার তো টাকা পয়সা তেমন কিছু নাই সে কোনো হোমরা সোমরা ব্যক্তিও না এবং এই ক্ষেত্রেও তারা ই করেছেন তারাও একই কথা যে মাওলা আলী তো টাকা পয়সা নাই গরিব একটা তার বয়স কম এই 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 ধোঁয়া তোলা হয়েছিল যে এত অল্প বয়সে তিনি যদি লিডারশিপে আসেন তাহলে বুড়া বুড়া লোকেরা তারে মানবে না এরকম আরও অনেক অনেক তত্ত্ব এখানে এনে হাজির করা হয় কিন্তু প্রত্যেকটা তত্ত্বই যদি আমি কোরআন মানি অ্যাজ এ মুসলিম তাহলে প্রত্যেকটাই রিজেক্ট হয়ে যায় এবং সেই ইয়ের মতোই বলতে হয় কোরআনে যে হারুন আলাইহিসসালাম যেভাবে বলেছিলেন যে হে ভাই আমাকে উপহাস করেন না ওনারা আমার সাথে এমন আচরণ করেন না যাতে ওরা আমাকে উপহাস করে মাওলা আলীও ঠিক সেই কথাই বলবেন যে আমাকে উপহাস করেন না হে আমার ভাই কারণ আমি এদেরকে বোঝানোর চেষ্টা করেছি এরা বুঝে নাই আপনি মাওলায়াত দিয়ে গেছেন এরা খেলাফত তৈরি করে নিয়েছে আমাকে সরাই দেওয়ার জন্য তো আমরা সেই খেলাফতকে মেরে নিয়েছি মাওলায়াতকে বাদ দিয়ে এখন এই মাওলায়াতের কথা বলতে গেলেই আমাদের আক্রমণের শিকার হতে হয় কেন ভাই আমরা কি মিথ্যা কথা বলেছি তো প্রমাণ করেন কোথায় মিথ্যা আছে আমি যা যা কথা বলেছি আমি হাদিস থেকে ইতিহাস থেকে কিছুই বলি নাই সব কোরআন থেকে বলেছি যদি কোরআন জানেওয়ালা লোকজন থাকেন তারা এই কথাগুলোর উত্তর দিয়ে যাবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি
ধন্যবাদ সবাইকে জয় গো জয় গো